দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ পৌরসভার 3 নং ওয়ার্ডের হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ভোটাররা প্রায় 50% অধিক ভোট দিয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এই 3 নং ওয়ার্ডটি গঠিত হয়েছে শ্রীপল্লী হাটলক্ষ্মীগঞ্জ ইকদারপুরকে নিয়ে। এই এই ওয়ার্ডে পুরুষ ভোটারের সংখ্যা 3,432 জন, মহিলা ভোটারের সংখ্যা 3,239 জন, মোট ভোটারের সংখ্যা 6,671 জন। এ পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল। আমরা এখন কথা বলবো যে যারা ভোট দিয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে ভোট আসলে কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম। ভোট খুব শান্তিপূর্ণ হয়েছে, সবাই যার যার বসে দান দিয়েছে, আর আমার আশা প্রার্থী যে আমাদের ডালিম্বার খামকুল ভাই পাশ করবে। দর্শক আমরা জানলাম এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন 3 নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন। আমরা মকবুল ভাইয়ের কাছ থেকে জানবো নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। একটু পরে কথা বলতে, 1 মিনিট। এই নির্বাচন আপনার কেমন হয়েছে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। নির্বাচন মুন্সিগঞ্জের ইতিহাসে এরকম নির্বাচন অতীতে হয়নি আমার জানা মতে। খুব সুস্থ পরিবেশে, সুন্দর পরিবেশে ভোটাররা তাদের নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছে এবং যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। দর্শক আমরা আরেকজন নারী ভোটারের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই ভোট কেমন হয়েছে। এত বছরে ভোট দিলাম, এইবারকার ভোট অনেক সুস্থ সবল হয়েছে, আমরা নিরাপদে ভোট দিয়েছি। কিন্তু এরম বিপুল ভোটে আমার ডালিম যে পাস করব, এটা অনেক খুশির ব্যাপার, অনেক আমরা আনন্দিত। আমাকে এখানে কোনো যা যা মেলা হয়নি, আমরা খুব সুস্থ আশা। দর্শক আমরা জানলাম যে আসলে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসলে আমরা জেনেছি যে নির্বাচনের একদিন আগে কিন্তু আরেকজন প্রার্থী ছিল যিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে তার ভোট থেকে সরে কাউন্সিলর প্রার্থীকে তাকে একতত্ব প্রকাশ করেছেন। এবং আমরা প্রতিটা কেন্দ্রেই দেখেছি যে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দর্শক আপনারা দেখছেন যে এই ভোট চলছে। আমরা এই যে ভোট ভোট দিবে আমরা এরকম একজন ভোটারের সাথে কথা বলবো। কেমন লাগতেছে এবার এই যে ভোট দিতে এসে? আসলে প্রতিটি ভোটারের মনে একটি উচ্ছ্বাস আনন্দ নিয়ে তারা এই ভোট কার্যক্রম পরিচালনা করছেন, কারণ এই প্রথম ভোটারদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা সুন্দরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক থাকায় এবং কোনো ধরনের সমস্যা না হয় ভোটাররা তাদের ভোট দিতে পেরে অনেক আনন্দিত। দর্শক News17.tv সাথেই থাকবেন, আমরা প্রতিটি ওয়ার্ডের খবর আপনাদের মাঝে পৌঁছে দেবো।